দৃষ্টিতে দেখে আশীর্বাদের দ্বারা ধন্য করবেন, যাতে এই সমস্ত লিটল কৃষ্ণেরা কৃষ্ণ সেবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। হরে কৃষ্ণ। আপনাদের কাছে একান্ত প্রার্থনা, আপনারা কৃপা করে আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট অথবা সুইচ অফ করে রাখুন কিছুক্ষণের জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একথা আজ থেকে প্রায় 500 বছর পূর্বে পশ্চিম বাংলার সপ্তগ্রামে হিরণ্য আর গোবর্ধন নামের দুই জমিদার ভাই বাস করতেন। বার্ষিক আয় ছিল 12 লক্ষ টাকা। এই দুই ভাই অত্যন্ত সদাচারী, দানী এবং ধার্মিক ছিলেন। কিন্তু গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস এই সব ভোগ বিষয় থেকে দূরে থাকতেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এলেন, তখন রঘুনাথ দাস চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে গেলেন। প্রেমে বশীভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসের উপর পূর্ণ কৃপা করেন এবং চরণে স্থান দেন। এইভাবে রঘুনাথ দাস 7 দিন ধরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। তারপর ঘরে ফিরে আসার পর রঘুনাথ দাস প্রেমে পাগল হয়ে ওঠেন এবং বারবার পালিয়ে জগন্নাথ পুরী যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার পিতা রাত দিন নজরদারি রাখার জন্য 5 জন চৌকিদার, 4 জন দাসদাসী, ভোজনের জন্য ব্রাহ্মণ নিযুক্ত করেন। কিন্তু রঘুনাথ দাস যখন জানতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় শান্তিপুরে এসেছেন, তখন তিনি পিতার কাছে আকুলভাবে বলেন, কৃপা করে আমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল দর্শন করার অনুমতি দিন, তা না হলে আমার প্রাণ এই শরীরে থাকবে না। তার কথা শুনে পিতা বলেন, যাও শীঘ্র ফিরে এসো। এই কথা বলে অনুমতি দেন। রঘুনাথ দাস শান্তিপুরে 7 দিন ভগবানের সঙ্গে থাকেন। রাত দিন এই কথাই ভাবতে থাকেন, কিভাবে ঘর থেকে রেহাই পাবো, কিভাবে নীলাচলে ভগবানের সঙ্গ পাবো। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই রঘুনাথ দাসকে বলেন, ধৈর্য ধরো, পাগলামি করো না, লোক দেখানো ভক্তি করো না, মিথ্যা বৈরাগ্য আচরণ করো না, সঠিক সময়ে ভবসাগর পার করতে পারবে। এখন তুমি ঘরে ফিরে আসক্ত রহিত হয়ে ভৌতিক কর্তব্য পালন করো, অন্তরে শ্রদ্ধাবান হও, বাইরে সাধারণ ব্যক্তির মতোই ব্যবহার করো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এবং তোমায় মায়ার বন্ধন থেকে মুক্তি দেবেন। আমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসব, তখন জগন্নাথ পুরীতে আমাদের মিলন হবে। যদি কারোর উপর কৃষ্ণের কৃপা হয়, তখন তাকে কেউ বাধা দিতে পারবে না। এই সময় মজুমদার পরিবারে এক ঘটনা ঘটে। যখন কর আদায়কারী তুর্ক চৌধুরী জানতে পারেন হিরণ্য গোবর্ধন ছল চাতুরি করছেন, 20 লক্ষ টাকা একত্রিত করছে কর আদায় করে, আর 12 লক্ষ টাকা কেবল সরকারকে দিচ্ছে, যেখানে 15 লক্ষ দেওয়ার কথা, তখন তুর্ক চৌধুরী হিরণ্যকে ধরিয়ে দেওয়ার জন্য কর মন্ত্রীকে নিয়ে আসেন। হিরণ্য পালিয়ে যান, তখন রঘুনাথ দাসকে বন্দি করে নিয়ে যান। আসুন এই দৃশ্যের মাধ্যমে দেখি কিভাবে রঘুনাথ দাস বুদ্ধিমত্তার সাথে পিতা ও জ্যাঠার সাথে মীমাংসা করান তুর্ক চৌধুরী। তুমি তোমার পিতা ও জ্যাঠাকে ডেকে নিয়ে এসো, তাহলে আমি তোমায় শাস্তি দেব। আমার পিতা জ্যাঠা তোমারও তো ভাই, সব ভাই কোনো না কোনো কারণে তো লড়াই ঝগড়া করেই থাকে। কখনো কখনো ভাই ভাই পরস্পর লড়াই এবং কখনো কখনো বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে, কেউ নিশ্চিত করে বলতে পারে না।
এই পরিবর্তন কবে এসে যাবে আমি বিশ্বাস করি। আজ আপনারা লড়াই করছেন, কাল তিনজন একসাথে বসে থাকবেন শান্তিতে। যেভাবে আমি পিতার পুত্র, সেভাবে আমি আপনারও তো পুত্র। আজ থেকে তুমি আমার পুত্র, আজ আমি তোমায় ছেড়ে দিলাম। মন্ত্রী, সৈনিক, তুমি রঘুনাথকে ছেড়ে দাও। তোমার পিতার বড় ভাইয়ের কম বুদ্ধিমান, 8 লাখ টাকা ভোগ করে আমাকেও তো কিছু দেওয়া উচিত ছিল। তুমি ওদের বোঝাও, ওনারা যা ঠিক করবেন আমি তাই মেনে নেব। এইভাবে রঘুনাথ দাস সমস্যা সমাধান করার পর 1 বছর খুব দক্ষতা সহকারে ব্যবসা করেন এবং ঘর বাড়ি সামলান তাদের পৈতৃক বিষয় সম্পত্তি। আবার রঘুনাথ দাস বারবার ঘর থেকে পালানো শুরু করলেন। এটা একটা নিত্য নিয়মে পরিণত হয়ে গিয়েছিল যে বারবার চেষ্টা করেন বেরিয়ে যাবার, আর বারবার তার পিতামাতা ফিরিয়ে আনতেন। কি পরিস্থিতি ওনার পিতামাতার হয়েছিল আসুন জানি এই দৃশ্যের মাধ্যমে। আমাদের পুত্র রঘুনাথের কাছে ইন্দ্র সমান ঐশ্বর্য আছে, তা সত্ত্বেও এগুলো তাকে বেঁধে রাখতে পারছে না, তো দড়ি কিভাবে বেঁধে রাখতে পারবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর কৃপা হয়েছে, তো মহাপ্রভুর জন্য পাগলকে কে বাঁধতে পারে, কে বাঁধতে পারে? এই ঘটনার পর রঘুনাথ দাস কিছু বিচার করলেন এবং পরের দিন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন পানিহাটি গ্রামে। রঘুনাথ দাসের নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ হয়। গঙ্গা নদীর তীরে গাছের তলায় একটি শিলার উপরে বসেছিলেন নিত্যানন্দ। কোটি সূর্য সম তেজ অনেক ভক্ত জমিতে তাকে ঘিরে বসেছিলেন। এখন দেখবো পানিহাটিতে কিভাবে নিতাইয়ের কৃপা প্রাপ্ত হয়েছিলেন রঘুনাথ দাস। এই সামনে সামনে থেকে শুন, হরির নামা হরির নামা হরির নামৈব কেবলম, কলিযুগে আত্মাকে জানার জন্য হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। প্রভু, রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে। তুমি চোর, তুমি চোর, তুমি এখন আমার কাছে এসেছো, এখানে এসো, আজ আমি তোমায় দণ্ড দেব। তুমি চোরের মতো এখানে আসার পরিবর্তে দূরে ছিলে, তাই এখন যখন আমি তোমায় ধরে ফেলেছি তখন আজ আমি তোমায় দণ্ড দেব। তুমি উৎসব করো এবং আমার সকল সঙ্গী সাথীদের দই চিড়া খাওয়াও। Thank you.
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরাতিশে নমঃ। সামনে থেকে সরে যান ওনাকে, হরে কৃষ্ণ টিউনটা, হরে কৃষ্ণ টিউনটা, হরে কৃষ্ণ টিউন, এই রামকৃষ্ণ রামকৃষ্ণ। এই হরে কৃষ্ণ টিউনটা দাও, শুনি যার গুণগাথা, শুনি যার।
মহাপ্রভুর চরণ প্রাপ্ত করতে পারি। যদি আমি অযোগ্য আর ভয় পাই, শুধু এই প্রার্থনা, প্রভু আপনার চরণ আমার মাথার উপর রেখে আশীর্বাদ করুন, যাতে আমি খুব শীঘ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্ত করতে পারি। জঙ্গলের রাস্তা দিয়ে অনেক প্রকার কষ্ট সহ্য করার পর 12 দিন পরে জগন্নাথ পুরীতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিজেকে সমর্পণ করেন। 16 বছর ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর
গুহ্য সেবা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর গোস্বামীর তিরোধানের পর রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে রূপ সনাতন গোস্বামীর সাথে থাকতেন। নিত্য প্রতিদিন ভগবানকে 1000 বার দণ্ডবত প্রণাম করতেন, 1 লক্ষ হরিনাম জপ করতেন, 2000 বার বৈষ্ণব প্রণাম করতেন। 3 ঘন্টা প্রতিদিন ভগবান রাধাকৃষ্ণের লীলা কথা চর্চা করতেন। প্রতিদিন 3 বার রাধা কুণ্ডে স্নান করতেন। এইভাবে ভগবানের শুদ্ধ ভক্তির আদর্শ নিদর্শন হচ্ছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। আজকে তার আবির্ভাবের দিনে তারই জীবনের ওপর তৈরি আমাদের এই শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। গৌরাঙ্গা নিত্যানন্দ হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ কি জয় গুরুদেব কি জয় হরি বল।